আর মুখ খালি না হয় বেটা, তোমার বিশ্বাস কি হবে বেটা, তোমার বিশ্বাস হবে না বেটা, আর যার কারো মায়ের মুখ খালি না। নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর রহমান মঞ্জু হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পৌর আওয়ামী লীগ। এছাড়া উপজেলা নির্বাহী অফিসে স্মারকলিপি পেশ করা হয়। রবিবার সকালে উপজেলা পরিষদের প্রবেশপথের সামনে লালপুর বনপাড়া সড়কের দুই পাশে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ স্থানীয় শত শত নারী ও পুরুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন নিহত মঞ্জুর মা রাহেলা বেগম, নিহত মঞ্জুর ভাই গোপালপুর পৌরসভা স্থানীয় কমিশন মাসুদ রানা, আওয়ামী লীগ নেতা ফিরোজ আল হক ভূঁইয়া, মাইনুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি হৃদয় ইসলাম হায়দার প্রমুখ। বক্তারা আওয়ামী লীগ নেতা মঞ্জুর রহমান মঞ্জু হত্যার প্রধান আসামি হাসান আলী টুমনকে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়ার দাবি জানান। জানা যায়, 30 এপ্রিল রাত 10:30 দিকে গোপালপুর পৌর এলাকার আজিমনগর রেলওয়ে স্টেশন ভবনের পাশে রবিউল কনফেকশনারি দোকানের সামনে আওয়ামী লীগ নেতা মঞ্জুরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহত মঞ্জুর ভাই মাসুদ রানা বাদী হয়ে স্থানীয় থানায় 16 জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছে। মোহাম্মদ মঞ্জুর রহমান মঞ্জু তাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে খুনি টুমন, স্বপন, মান্না, এদের নেতৃত্বে আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এর হত্যার বিচার চাই, আমরা এর বিচার চাই এবং খুনিদের তাড়াতাড়ি আইনের আওতায় আনার জন্য আইনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।